আবার প্রথম থেকে আমাকে সবকিছু শুরু করতে হবে। আরে কি আশ্চর্য, আমি তো তৈরি হয়ে বসে রয়েছি, আমার সময়ের একটা দাম নেই। আরে আমি যাব বলেছি, তার মানে কেউ আমায় নিতে আসবে না? আমাকে রাস্তা খুঁজে খুঁজে যেতে হবে, আমি যাই না, আমি পারবো না। না না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। যাও, নেই যায়গা, নেই যা, যা যা যা, চলে যা সবাই, চলে যা। আরে আরে দাদু, তুমি যাবে না কেন? সকাল দিয়ে এত হইচই করলে যাবে বলে এখন যাবে না? না আমি যাবো না। কি পেয়েছে এটা? কি আমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে? গাড়ি আবার ঢুকিয়ে দে, ঢুকিয়ে দে, আমি কোথাও যাবো না। কেন? আরে যা। হ্যালো, সিকি সিকি, নদী অসুস্থ, হ্যাঁ বমি করেছে। তো এটা আগে বলতে কি হয়েছিল? ওই কোথায় যাচ্ছিস? এই যে বললেন গাড়ি ঢুকিয়ে দিতে। আরে তুই শুনলি না ফোনে কি বললো? নদী অসুস্থ, আমি এক্ষুনি ওখানে যাব। যা গাড়িটা বাড়ির সামনে নিয়ে এসে লাগা, আমি আসছি। কি হলো বলো তো, এরকম হঠাৎ করে খেপে গেল কেন পুরোটা? আর বলো না, ওই নদীর জন্য আসলে দাদু ঘোল দিয়ে দুধের স্বাদ মেটাচ্ছে। আচ্ছা শোনো, আমরা আসছি, হ্যাঁ তুমি সাবধানে থেকো, নিজে খেয়াল রাখবে, খেয়ে নেবে কিন্তু টাইম মতো। ওই আমি তোকে বলেছি এখানে দাঁড়িয়ে রোমান্টিক সিন করতে? হ্যাঁ আমি বললাম না আমি তাড়াতাড়ি বেরোবো, রঞ্জন কুমার কোথাকার। শোন, ওই আলমারি থেকে আমার ক্যামেরাটা নিবি আর এই রঙের বাক্সটা নিবি, আয় তাড়াতাড়ি। পারলে না তোমাকে টানতে টানতে নিয়ে আসতাম। কি এমন কাজ করছো তুমি যে একবার আসতে পারলে না? হ্যাঁ শোনো, একদম বাজে কথা বলবে না, নদীর কথা শুনে বাবা মা চলে এলো আর তুমি আসতে পারলে না, কি ভাবছে বলো তো বৌদি? তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি আসবে ব্যাস। আরে আমার দুধের ছেলেটাকে তুই বকছিস? হ্যাঁ আমি কোনোদিন জোরে কথা বলিনি, ও বেচারা তো কেঁদে ফেলবে। না না বকু বকু, নইলে তো আমার মতো অবস্থা হবে। দেখো তুমি তোমার ছেলেকে বকুনি ঠিকই, কিন্তু কাউকে যে বকুনি এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না। এই তুমি থামবে, হ্যাঁ সব ব্যাপারে কথা বলা চাই না, সব ব্যাপারে। শুনো, ভাবিস না বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, বাবু সুযোগ বুঝে ঠিক চলে আসবে। হ্যাঁ ও তো থেকে থেকেই ফোন করছে, আমার মনে হয় ম্যাডামের ভয় বেরোতে পারছে না। না তাছাড়া শ্রাবণ তো নেই অফিসে, এই হয়তো আসতে পারছে না। ও আবার দাদাকে সব বলে দেবে না তো? আরে না না, তুই ভাবিস না, তোর বাবা নিষেধ করে দিয়েছেন। আর দেখ বৌমাও কিছু বলেনি, বললো বলেনও বলবে না। আমার মনে হয় শ্রাবণের এখন না জানাই ভালো, জানলে কাজকর্ম ফেলে চলে আসবে, তার থেকেও দেরি সুস্থে বাড়ি ফিরুক, তারপর সব আলোচনা করা যাবে। তুই একদম ভাবিস না। কই এবার চলো বেরোই, চলো চলো চলো। শোন, ওআরএস সলিউশনটা আমি যেরকম বলেছি ওরকম ইন্টারভেলে খাওয়াতে থাকবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাও চল। পানি স্যুটটা এখনো এলো না। বলছি নদী তো এখন অনেক বেটার, আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ আমরাও তো যাব। হ্যাঁ চলুন, আপনাকে বরং আমরা ড্রপ করে দেবো, কিছু ভাববেন না। দেখুন মিস্টার চৌধুরী বুদ্ধিমান মানুষ, হয়তো কোনো কাজে গেছেন, ফিরে আসবেন। সান্ত্বনা দিচ্ছেন ধরুন তাই, আর যদি উনি ওনার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে থাকেন, গিয়ে কোথাও চলে গিয়ে থাকেন, সেটাও তো তার শাস্তিই হলো নাকি? ওই বোধ হয় আনিসুর এলো,
এটা ধরুন চিঠিটা আপনাদের দেয়া হচ্ছে কমিটি থেকে আপনাদেরকে একটা মিটিং এর কল করা হয়েছে কিসের মিটিং তুমি থাকো তো আমি দেখে আসছি যা শুরু করেছেন আপনারা এখানে কিছু প্রশ্নের জবাব সবাই জানতে চাইছেন সেই জন্য মিটিং একটা ডিসিশন আসতে হবে তো কি আরম্ভ করেছি আমরা সেটা মিটিং এলেই জানতে পারবো কি হচ্ছে বোমা ওনারা আমাদের থেকে কিছু প্রশ্নের উত্তর চান তাই মিটিং কল করেছে না অনন্যা তুমি একটু ভুল বুঝছো তুমি হয়তো ভাবছো যে তোমাদের এগেইনস্টে আমরা মিটিং কল করেছি তোমাদের ফেভারিও তো হতে পারে আর সবাই যখন বলছে তখন তো যেতেই হবে মিটিং এ কেন যেতে হবে কেন আমি যেতে বাধ্য নই আপনারা আপনারা কি হাউজিং এর আমি হাউজিং এর প্রেসিডেন্ট উনি আমার ওয়াইফ হাউজিং এর সেক্রেটারি ও বাহ একই ফ্যামিলিতে প্রেসিডেন্ট সেক্রেটারি ভালো খুব ভালো তা এদের অপরাধটা কি একটু বলা যায় সে অনেকগুলো ব্যাপার এই একটা ফ্যামিলির জন্য গোটা হাউজিংটা ডিস্টার্ব হয়ে গেছে তাই আমরা ঠিক করেছি যে এসব আর এখানে চলতে দেব না কি সমস্যা হয়েছে বলুন তো ওনাদের এই সব ডিস্টারবেন্স এবং এই সব উচ্ছৃঙ্খলতার কৈফিয়ত দিতে হবে সবাইকে সেই জন্য মিটিং কল করা হয়েছে আপনি কি মনে করেন আপনি চাইলেই আমাদের জবাবদিহি করতে হবে সেই জন্য মিটিংটা কল করা হয়েছে যা জানাবার সেখানেই সবাইকে জানাবেন দেখুন শ্রাবণ তো এখন বাড়িতে নেই শ্রাবণ ফেরুক তারপর না হয় কথা বলা যাবে কিন্তু আমাদের হাতে তো অত সময় নেই ওনাদের সবাইকে কিন্তু মিটিং এ আসতে হবে দেখুন আপনারা বললেই কি আমাদের ফ্যামিলিতে যা যা ঘটছে আপনাদের জানাতে হবে দেখুন ওদের বিরুদ্ধে অভিযোগটা কি সেটাই তো ঠিক বোঝা যাচ্ছে না অভিযোগ এটা এমন একটা ফ্যামিলি যেখানে আনওয়ান্টেড চাইল্ড থেকে শুরু করে দজ্জাল সৎমা সবই আছে আর আজকে কথাটা বলুন নন্দিতা আজকের কথাটা আজকে এই বাড়ি থেকে একজন অবলা স্ত্রীলোককে তাড়িয়ে দেওয়া হয়েছে জোর করে শুধু শুধু রাঙা পিসে কিন্তু কিছুই করেননি আর যাওয়ার সময় উনি আমাকে জড়িয়ে ধরে কি কেঁদেছেন জানেন আমরা এই অন্যায় কিন্তু কিছুতেই মেনে নেব না ও আচ্ছা অন্যায় মেনে নেবেন না না আপনারা জানেন ওই বয়স্ক মহিলাকে কেন চলে যেতে বলা হয়েছে কি করেছেন উনি বৃষ্টি নদীকে একবার নিয়ে এতো হ্যাঁ আরে তুমি যে কথাগুলো মাকে বলেছিলে না রাঙা দিদার ব্যাপারে ওইগুলো মা সব চেপে গেছে সবাই এখানে বাবালি করছে আর আইসো কাটছে রাঙা পিসির কথাটা কাল কাউকে বলা হয়নি কিন্তু আর যদি সত্যি না কালকে শিলাকেও কথাটা বলা আমার উচিত হয়নি কিন্তু এখন মনে হচ্ছে সবাইকে বলতে হবে কি হয়েছে কে জানে বেশি যদি সত্যি না আর ভাবতে পারছি না যা হয় দেখা যাক দেখুন এই মেয়েটা কাল থেকে অন্তত 15 বার বমি করেছে আর একটু হলে হাসপাতালে নিয়ে যেতে হতো এরপরে বলবেন যাকে চলে যেতে বলা হয়েছে তিনি একজন অবলা মহিলা কে
কেউ কোনো কথা বলছেন না যে এখন অনন্যা কাউকে তাড়ায়নি আপনারা যাকে আনওয়ান্টেড চাইল্ড বলছেন ওই মহিলা তাকে চক্রান্ত করে পাগল বানাতে চেয়েছিলেন এরপরেও বলবেন ওকে যেতে বলাটা অন্যায় হয়েছে ভুল হয়েছে দেখুন আপনি যেটা বলছেন যদি সেটাই হয়ে থাকে তাহলে ডেফিনেটলি বলবো যে ভুল হয়েছে কিন্তু একটা কথা আমার মাথায় আসছে যে এর কোনো প্রমাণ আছে কি মানে কেউ কি দেখেছে ওনাকে নদীর খাবারে বিষ মেশাতে যদি সেটা কেউ দেখে না থাকে তাহলে কি প্রমাণ আছে আর প্রমাণ ছাড়া যে কাউকে অ্যাকিউজ করা যায় না সেটা তো আপনি জানেন প্রমাণ আছে বলছেন তার পুরোটা সত্যি আমি জানি আমি প্রমাণও দিই আরে কি জানো তুমি কি সব উল্টো পাল্টা বলছো কি প্রমাণ দেবে তুমি এই যাও তো যাও দোকানে যাও তো দোকানে যাও শিলা চুপ করো তুমি পাঁচুদাকে বলতে দাও আপনি বলুন তো পাঁচুদা আপনি কালকেও নদীকে নিয়ে কিছু একটা বলবার চেষ্টা করছিলেন কি হয়েছে বলুন তো হচ্ছে না দি তুমিও কি ওর কথা নিয়ে বললো কিছু জানে না কিছু জানে না তুমি কি তুমি বলবে যাও না তুমি আর ও কিছুই জানে না আচ্ছা দাঁড়ান না উনি কি বলতে চাইছেন বলতে দিন না আমি তখন দোকানে ছিলাম বন্ধ করে দেবো ভাবছিলাম সে সময় রাঙা পিসি এলেন বললেন একটা ফোন করবেন আমিও হঠাৎ খেলনা করে আরেকটা ফোন করব বলে প্যারাল লাইনটা তুলতেই বৃন্দাবনে গিয়ে শান্তি পাবো জানেন তো ওই রোজ রোজ এই লাঠি ঝাড়া খেতে আর ভালো লাগে না আরে আরে আপনাকে তো বলেছিলাম মাত্র পাঁচ লাখ এই ব্যাস আরে ও তাহলে এই ব্যাপার কালকে রাতে তাহলে আপনি আমাকে এই কথাটাই বলতে চাইছিলেন কিন্তু আপনি আপনি বললেন না কেন পাঁচুদা আপনার বলা উচিত ছিল তাহলে তো একটা কিছু আমি কি করব বলুন আমি যে আরিপেতে রাঙাবেশির কথা শুনেছি সেটা কি করে বলতাম আমি এরপর তো কেউ আমার দোকানে ফোন করতেই আসবে পাঁচুদার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো একই রকম করত এবার আপনারাই বলুন না রাঙাবেশিকে আমি চলে যেতে বলে কোনো অন্যায় করেছি না অনন্যা শোনো অনন্যা তুমি কোনো ভুল করনি তুমি একদম ঠিক কাজ করেছো আমি ওদের সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ হ্যাঁ আসছি আরে আরে বাবা যেতে যতটুকু সময় ওই দেখো আরে যাবো না কেন তুমি রাগ করছো কেন এত আরে শোনো এই আমি তোমাকে একটু বাদে ফোন করছি দাঁড়া একটু বাদে ফোন করছি এই পুতুদা পুতুদা আপনাকে খুঁজছিলাম আর আমি তো বললাম আমি পারবো না আরে শোনো না শোনো না শোনো জাস্ট যাবো আর আসবো এইটুকু টাইম আরে আমাকে মাফ করে দাও ভাই আমি পারবো না আরে ম্যাডাম শুনলে আমাকে খেয়ে ফেলবে দেখুন ম্যাডাম আপনাকে খাবে কিনা জানি না কিন্তু এই মুহূর্তে যদি না যাই না তাহলে বৃষ্টি শিওর আমাকে খেয়ে ফেলবে আমি তো তোমায় বলেছি আমার দ্বারা সব হবে না পুতুদা আপনার কি মনে হচ্ছে
আমি বৃষ্টির জন্য যাচ্ছি না পুতুদা, নদীর জন্য। আচ্ছা আপনি বলুন, কেউ যদি বিপদে পড়ে তাহলে তো তার পাশে থাকাটা আমাদের কর্তব্য। না দেখুন, শ্রাবণ থাকলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু শ্রাবণ নেই, পেশি নেই, কেউ নেই। এবার আমাদের তোদের পাশে থাকতেই হবে। বলুন প্লিজ প্লিজ প্লিজ, আপনি একটু ম্যাডামকে ম্যানেজ করুন। আমাকে আর কিছু ম্যানেজ করতে হবে না, বুঝছো? যা ম্যানেজ করা তুমি ম্যানেজ করো। বুঝছি, ঠিক আছে। কি ব্যাপার অরিন, এখানে দাঁড়িয়ে কি করছিস? না ম্যাম, আসলে ওই শ্রাবণের পিসিকে নিয়ে একটু সমস্যা হয়েছে। তো দেখুন না, কাউকে কিছু না বলে হঠাৎ করে পিসি কোথায় চলে গেছে, তাই ইমিডিয়েট একবার ওর বাড়িতে আমাকে যেতে হবে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এতদিন ছিল নদীকে নিয়ে সমস্যা, এখন হয়েছে পিসিকে নিয়ে সমস্যা। না না, নদীর সমস্যা আছে ম্যাডাম, খুব বড় সমস্যা। এই দেখুন না, কাল রাত থেকে নদী যা খাচ্ছে সব ভুল করে ফেলছে, ইভেন জল খেলেও হরর হরর করে ভুল করে ফেলছে। তাই নাকি? হ্যাঁ তাই তো বলছি। তাহলে বলুন, আমি কি এমনি যেতে চাইছি? আচ্ছা ম্যাম আপনি বলুন, শ্রাবণ এখন অফিসের কাজে বাইরে, তো একটা অফিসের কলিগ হিসেবে তো আমাদের একটা দায়িত্ব আছে, বলুন ওর পাশে থাকা, তাই না? নিশ্চয়ই, ঠিক আছে, দেখছি কি করা যায়। তুই নয়, আমি দেখছি কি করা যায়। যা, তুই তোর ডেস্কে যা। দেখেছেন তো ম্যাডাম, আমি জানতাম শ্রাবণের সব বাড়ি নিয়ে যা ঝামেলা, থাকবে আবার শুটিং ক্যান্সেল করে আবার ফিরে না আসে। মানেটা কি? শুটিং ক্যান্সেল করে ফিরে আসবে? না ম্যাডাম, শ্রাবণের সবচেয়ে জানেই না। এই দেখুন, সকাল থেকে ফোন করছি, পাচ্ছি না, টাওয়ার পাচ্ছি না। তাছাড়া ও নদী পিসির ব্যাপারে কিচ্ছু জানে না, বিশ্বাস করুন। বেটার তুই আকবাড়ি আর ওকে জানাতে যাস না, বুঝেছিস? দরকার হলে অনন্যা ওকে ফোন করে জানাবে। কি বলছেন ম্যাম? পিসি মিসিং, আমি এটা জানাবো না? না জানাবে কেন? শ্রাবণ কি ফেলুদা না ব্যোমকেশ, যে সে একটা ক্লু ধরে তারপরে পিসিকে খুঁজে বার করবে? অনন্যাকে বল থানায় গিয়ে ডায়েরি করতে। ম্যাম তাও দেখুন, আমি ভাবছিলাম শ্রাবণের কিন্তু এখন বাড়ি চলে আসাটাই বেটার। দেখুন ওর বাড়িতে এরকম একটা সমস্যা, আর বাড়িতে পুরুষ মানুষ বলতে তো একাই না, তাই ভাবছিলাম যদি ও চলে আসতো। হয়ে গেছে তোর বলা? দেখ অরিন, তুই শ্রাবণের বোনকে বিয়ে করতে পারিস কালীঘাটে গিয়ে, তাতে শ্রাবণের কিছু পয়সা বাঁচবে। হোয়াট অ্যাবাউট আয়ুষ? আয়ুষ একটা মিউনিসিপ্যাল স্কুলে পড়বে যেখানে টিফিনে মিড ডে মিল পাবে। হোয়াট অ্যাবাউট নদী? একটা ফ্রি সরকারি বেডে ওর চিকিৎসা হবে। আবেগ ভালো, কিন্তু আবেগে বয়ে যাওয়াটা কিন্তু ভালো নয় অরিন। আর তাছাড়া শ্রাবণের কাছে এটা সেকেন্ড চান্স, ওকে এটা প্রুফ করতে দে, ওকে কাজ করতে দে, প্লিজ ওকে তোরা ডিস্টার্ব করিস না। এটা কিন্তু আপনি ঠিক বলেছেন ম্যাডাম। তাহলে ওই কথাই রইল, ডু নট ডিস্টার্ব শ্রাবণ, ওকে? আমাকে আর ডিস্টার্ব করো না, এখন নিজের কাজে যাও। যা, যাচ্ছি। ফলো মি। জাগ সাকি হাম দরদি জামবাটিতে দাশরা, জাগ সাকি হাম দর। এই ক্যামেরাটা সাবধানে রাখবি, ওটা খুব দামি ক্যামেরা, আজকাল পাওয়াই যায় না। একবার খারাপ হয়ে গেলে না সারাই করার লোক খুঁজে পাওয়া যাবে না। সারাক্ষণ তো অ্যাক্টিং অ্যাক্টিং, শুটিং শুটিং বলিস। ক্যামেরা, ক্যামেরার মানে বুঝি? হ্যাঁ, ক্যামেরা কি করে? ক্যামেরা এক একটা মুহূর্তকে ধরে রাখে, বুঝলি? এই ক্যামেরাটা দিয়ে আমি কত ইতিহাসের মুহূর্তকে ধরে রেখেছি জানি। এই ক্যামেরাটা দিয়ে আমি আমার মেয়ের ছবি তুলেছি, তখন আমার মেয়ে ছোট ছিল। তারপরে আমার মেয়ের মেয়ে মানে আমার আম্রপালির ছবিটা আমি তুলতে পারিনি। আচ্ছা, আম্রপালির মেয়ে, তার নাম যদি নদী হতো ভালো হতো না?
অশোক কুমার, তুমি বউ নাকি রে? কথা বলতে পারিস না? আচ্ছা, এই ক্যামেরাটা দিয়ে কি ওদের ট্রিটমেন্ট হবে না শুটিং হবে? মাথা শুটিং ছাড়া আর কিচ্ছু করে না না? শুটিং হবে, শুটিং হবে না, এটা দিয়ে নদীর ছবি তোলা হবে আর সেটাই ওর ট্রিটমেন্ট। জাগো সাকি হম দরদি জামবাটিতে দাও শরাব, জাগো সাকি, বুঝলি?